দেখুন যে কারণে পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ দিতে করাচিতে তিনটি তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ সমৃদ্ধ চীনা রণতরী পাকিস্তানে করাচি বন্দরে এসে পৌঁছেছে শনিবার চার দিনের সফরে পাকিস্তানে এসে পৌঁছায় এই চীনা যুদ্ধজাহাজগুলি পাকিস্তানি নৌসেনাদের প্রশিক্ষণের লক্ষ্যে চীনা রণতরী চাংচুন জিং ও চুয়াহু করাচিতে এসেছে বলে জানা গেছে তবে এই সফরে আসল উদ্দেশ্য অবশ্য গোপন রেখেছে বেইজিং চীনের ইস্ট ডিপুটি কমান্ডার সেন হাও এই রণবহরের নেতৃত্ব দিচ্ছেন করাচিতে ভিড়েই রণবহরের কর্মকর্তা ও চীনা নৌসেনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ইসলামাবাদ সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের উচ্চপদস্থ নৌসেনার কর্মী কর্মকর্তারা সেই সঙ্গে ছিলেন পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল সেন দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ও স্থায়িত্বের লক্ষ্যে এই সফর বলে জানিয়েছে এর পাশাপাশি দুই দেশের নৌসেনার মধ্যে সামরিক সমঝোতা আরও বাড়ানো এই সফরের অন্যতম উদ্দেশ্য আগামী কয়েকদিন চীন ও পাকিস্তানের নৌসেনার মধ্যে বেশ কয়েকটি যৌথ চুক্তিপত্র স্বাক্ষরিত হবে সেই সঙ্গে চলবে দফায় দফায় বৈঠক পাকিস্তানি সেনাকে প্রশিক্ষণ দেবে চীনা নৌ সেনা যৌথ সামরিক মহড়াও অনুষ্ঠিত হবে বলে জানানো হচ্ছে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে